মেসির জন্য খারাপ সংবাদ। কি সেই খারাপ সংবাদ সেটা জানাবো আজকের এই ভিডিওটিতে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি, আর এতে করে কপাল পুড়েছে মেসি। কেননা ম্যানচেস্টার সিটি যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি জিতে যায় তাহলে কিন্তু এবারে ভ্যালেন্ডিয়র জেতা মেসির জন্য অনেক কঠিন হয়ে যাবে। ম্যানচেস্টার সিটি কিন্তু এবার ইংলিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ দুটোই যদি জয় করতে পারে তাহলে এক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রয়েছে আর্লিং হ্যালান্ডের। এবারে ভ্যালেন্ডিয়রের সবচেয়ে বড় দাবিদার মেসি এবং আর্লিং হ্যালান্ড। ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতে তাহলে ভ্যালেন্ডিয়র জয়ের অনেক সম্ভাবনা থাকবে আর্লিং হ্যালান্ডের। তবে আর্লিং হ্যালান্ড না মেসি ভ্যালেন্ডিয়র জিতবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দুজনেরই 50-50 চান্স রয়েছে ভ্যালেন্ডিয়র জয়ের ক্ষেত্রে। বন্ধুরা, খেলাধুলার সব খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।